খবরকে কেন্দ্র করে দেখা হচ্ছে এটা আরো ভালো লাগছে। তো আজকে আমাদের সঙ্গে শুধু আমি এখানে একা নেই, কোভিড আমাদের শিখিয়ে দিয়েছে যে আমরা কিভাবে সকলে একসঙ্গে হতে পারি কাছে না থেকেও। মুম্বাই থেকে শৈবাল ব্যানার্জি আছেন, আমাদের আরেকজন প্রডিউসার এবং আমাদের ডিরেক্টর, অন্যান্যরা আছেন, অন্যান্য আর্টিস্টরা আছেন। আপনারা, আমরা সেই অ্যারেঞ্জমেন্টও করেছি যাতে আপনারা কানেক্ট করতে পারেন। তো আমরা শুরু করে দিলাম, আমি তো এখানেই আছি, ওরা শর্ট আটকে ওখানে ওয়েট করছে জাস্ট আপনাদের সঙ্গে কথা বলবেন বলে। আপনারা করে নিন, তারপরে আমি আমার পোর্শনে যাব। কিছুর আগে অনুপমা ছিল, তার দু মাস পরে ঘুমাই কিসে কে পেয়ার মে হয়েছে, মানে সুমদোলা, তারপরে পরপর এসেছে, ধাপে ধাপে ক্রমশ এগোচ্ছে। তাহলে কি বাংলা লীনা গাঙ্গুলিকে এবার একটু কম হবে? না, বাংলাও তো করছি অনেকগুলো কাজ, কম কোথায়, 5-6টা কাজ তো করছি, কম মনে হচ্ছে? সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল যে আমি শোটাকে করতে পারবো কিনা ওখানে, এবং সেই শোটা দেখবে কিনা দর্শক, এটা হচ্ছে সব থেকে বড় চ্যালেঞ্জ। তার জন্য যা করতে হবে করব, তারপরে এলো এটা, কারণ শোয়ের কন্টেন্ট একটা ম্যাটার করে সর্বভারতীয় স্তরে, আমাদের এক্সিকিউশন আমরা সেই লেভেলে পারবো কিনা, তো যার জন্য আমরা না জান প্রাণ লড়িয়ে দিয়েছিলাম। যেমন প্রথম ধরো 20 বছর আগে শুরু করেছিলাম এখানে, তখন যেমন আমার মনে আছে আমরা প্রথম শোটার জন্য সব মানে সর্বস্ব দিয়ে দিয়েছিলাম, তারপরে ওকে ইষ্টি কুটুম অ্যাকচুয়ালি, তো তখনও আমরা মনে হয়েছিল যে আমরা সব কিছু দিয়ে ইষ্টি কুটুম করবো, এবং এটা করার ফল আমরা পেয়েছিলাম। তো এটা আমাদের একটা নতুন শুরু, এত বছর পরে অন্য ওয়ার্ল্ডে একটা নতুন শুরু। তো সেইখানে সেই চ্যালেঞ্জটা আমাদের ছিল যে আমাকে করতে হবে, আদার মানে কোনো বিকল্প নেই। তখন মনে হলো যে আমি বাংলা বাড়ি বেছেছি, বাংলার গল্প বলবো, তাহলে বাংলার যা যা মাধুর্য আছে, যা যা রিচ কালচার আমাদের, এবং ভীষণ একই সঙ্গে খুব সুন্দর, এই সবটা আমি তুলে ধরতে চাই। সেই কারণে আমি মনসামঙ্গল দিয়ে শুরু করি। হ্যাঁ, ইনিশিয়ালি আমি খুবই বাধা পেয়েছিলাম যে মনসামঙ্গলটা কী, সারা ভারত তো জানে না, সারা ভারতে মনসা হয় না। তো আমি বলেছিলাম যে শুধু এটা একটা পুজো হিসেবে দেখে আমরা যদি এর বিউটিফিকেশানটা দেখি, এর সঙ্গে যে গানটা আছে সেটাকে দেখি, গানের সুরটাকে দেখি, তাহলে মনে হয় দর্শকের নতুনও লাগতে পারে। তো আমরা যখন গেছি, একটা চ্যালেঞ্জও তো বটে, চ্যালেঞ্জ না নিলে চ্যালেঞ্জটা ভাঙবো কী করে, যেটা তৈরি হয়ে আছে সেটাকে ভাঙবো কী করে। তো সেইভাবে মনসামঙ্গল এলো, ওটা ওয়েল অ্যাকসেপ্টেড হলো, তখন আমারও একটু কনফিডেন্স এলো যে ঠিক আছে আমি দিতে পারবো। এবার বুঝলাম গল্পটা বলতে গিয়ে যে ওরা মেইন প্রোটাগনিস্টকে ভালোবেসে ফেলেছে, ছেলেটা আর মেয়েটাকে। একবার যদি এই দুজনকে ভালো লেগে যায় তখন তোমার নিজের চাপ অনেকটা হালকা হয়ে যায়, এরা যা করছে তার সঙ্গে জার্নি করে মানুষ। তো সেই রকমভাবেই তখন গল্পটা এগোলো, গল্পটা। এবং আর একটা খুব মজা যে এখানে যেমন আমি অনেক খেলিয়ে বলি, ওখানে খুব তাড়াতাড়ি করে গল্পটা বলতে হয়। একই গল্প আমি এখানে 7 দিন বলবো, ওখানে 3 দিন বলবো, এই ব্যাপারটা ক্রিস্প ব্যাপারটাও থাকতে হয়, যার ফলে বাঙালি সাজ সাজাচ্ছি আমি, একদম সাদা লাল ঢাকাই পরাই, কখনো মানে আমাদেরই এখান থেকে শাড়ি যায়, হ্যাঁ মানে আমাদেরই ডিজাইনের শাড়ি যায়, তো বা কখনো আমরা বলে দিই ডিজাইনার সেটা করে দেয় আমাদের, যে ডিজাইনার ওখানে, তো সেটা অসুবিধে হচ্ছে না। একটু মিক্সডও আছে, মানে সবই যে বাংলায় বাংলার শাড়ি, বাংলাও তো এখন অনেক রকম শাড়ি পরে তাই না, তো সেই সেরকম শাড়িও আছে, বেনারসি আছে, চান্দেরি আছে, সব রকম মিশে মানে, এবং ওখানে একটা কালার ঠিক করে দেওয়া হয়। আচ্ছা, মানে সেটের কালারের সঙ্গে তোমাকে ওই কালারগুলোই রাখতে হবে, তাহলে টোটালিটিতে একটা সুন্দর ইমেজ আসে, তো সেই কালারগুলো অপশানগুলো মাথায় রাখতে হয়। এই আমার শোও দেখি না কোনো দিন, সব থেকে মজার কথা এটা, আমি ঝনক দেখেছি তাও প্রিভিউ করতে হয়েছে বলে, আমি আর কোনো শো দেখি না, বহু বছর ছেড়ে দিয়েছি দেখা। আমি যদি সারাদিন লেখার পর, কমিশন করার পর আবার শো দেখতে বসি, তাহলে আর মানে 24 ঘন্টাই তো দিনে, তাহলে আর পারবো না। কুসুমদোলারও আবার রিপিট টেলিকাস্ট শুরু হয়েছে, এবং সেটা খুব ভালো নাম্বার দিচ্ছে, আমি খালি আমার কনসার্ন হচ্ছে নাম্বার, এত ধারাবাহিক থাকা সত্ত্বেও সেই পুরোনোকেই ফিরিয়ে আনা, এবং কুসুমদোলা হিন্দিতে হচ্ছে, হিন্দিতে শেষ হলো, ওখানে আবার সেই একই ব্র্যান্ডিংয়ে মোহর দিয়ে দিল, মানে ওই গল্পটাই নিল আর কি, আর মোহরও খুব জনপ্রিয় হয়েছে ওখানে। এটা আমরা ভাবিনি যে মোহর ক্লাসরুমের গল্প এবং কোনো ফ্যামিলি নেই অ্যাজ সাচ, সেটা ভারত নেবে, এটাও হয়েছে, খুব হিট হয়েছে। থ্যাংক ইউ। আর এই যে পুরো বিষয়টা যেটা এখন বিং জনক, ম্যাজিক মোমেন্টস, মোশন পিকচার্স, স্টাফ লাইক
এটা একটা জায়গায় ফাইনালি যখন যেভাবে সুন্দরভাবে কাস্টিংটা হলো তখন আমি ভারত রায়না হয়ে গেলাম। পরে ওই কালচার বা ওদের কথাবার্তা বা ওদের ছোট ছোট জিনিস, মানে চায়ের সাথে কোন রুটি খাওয়া হয়, এটা বহুবার আমার যিনি ক্রিয়েটিভলি ওখানে হ্যান্ডেল করেন গরিমা, গরিমার সাথে অনেকবারই কথা হয়েছে যে কোনটা হিন্দু কাশ্মীরি করে কোনটা মুসলিম কাশ্মীরি করেন, দুটোর মধ্যে তো একই জায়গার লোক হলেও ডিফারেন্স আছে, কী পরেন কী খান এটার মধ্যে একটা বেসিক ডিফারেন্স থাকে। ফলে এই যে ওয়াজওয়ান ওয়াজওয়ানের আমরা কথা শুনি, ওয়াজওয়ান ইজ বেসিকলি দি মুসলিম ভার্জন অফ দ্যাট, খাওয়ার দাওয়ার ওই ওই ওইটা নিয়ে। সো লিটল লিটল ডিফারেন্সেস তো আছেই, এবং বাংলায় যেহেতু আমার জন্ম এবং বড় হয়ে ওঠাটা এবং যেটুকু আমি জীবনে অ্যাচিভ করতে পেরেছি, ফলে বলতেই পারেন আমার জন্মভূমি কর্মভূমি দুটোই বাংলা। কিন্তু যেহেতু মা বাবা ভীষণভাবে অ্যাটাচ ছিলেন এবং আমারও একটা অ্যাটাচমেন্ট ছিল, আমার গ্র্যাজুয়েশন কিন্তু জম্মু ইউনিভার্সিটি, সো সেই জায়গা থেকে আমার আই ওয়াজ অলওয়েজ ইন টাচ। যখন এই মিলিটেন্সির যুগটাও আসে তখন আমি প্রপারলি জম্মুতে এবং একটা রেস্কিউ কাজে আমার আত্মীয় স্বজনরা যারা ওপারে ছিলেন যারা আসছিলেন, সো খুব সুন্দরভাবে যে লেখাটা লীনাদি লিখলেন, খুব সেন্সিটিভ ইস্যু তো, মানে সেইভাবে কীভাবে একটা মেয়ে তার জার্নি, সে কাশ্মীরের একটি মেয়ে, সে বাংলায় আশ্রয় পায় এবং কীভাবে গল্পটা এগোয়, তো সেটা আমি লীনাদি সব কাজেই একদম গোড়ার থেকেই যুক্ত থাকি এবং এই কাজেও যুক্ত ছিলাম। ফলে ইট ইজ আ ভেরি, বললাম আগেও বলেছি যে রিমেইন ভেরি মেমোরেবল, ভেরি মেমোরেবল, বিকজ মেসুমশাই চলে গেলেন তারপরে 10-12 দিন আমরা একসাথে ছিলাম কাশ্মীরে, লীনাদির বাবার কথা বলছি। ফলে ওনার সাথে ওই শিকারা রাইড করা বা ওনার জন্য খাওয়া অর্ডার করে দেওয়া কী খাবেন এবং কোনটা ভালো হবে খেলে, অনেক মেমোরিজ জুড়ে থাকে একটা কাজের মধ্যে, এবং এটা ভালো হওয়ার ছিল, আমি জানতাম, গাট ফিলিং ছিল। এবং আমি আগে প্রেস কনফারেন্সে বললাম যে আমি কোনোদিন এই টিআরপি ব্যাপারে বিশ্বাসী নই, কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার সকালে উঠে প্রথম জিনিস দেখি কেউ যদি আমাকে টিআরপি না পাঠিয়ে থাকে আমি চেয়ে পাঠাই যে আমি জানতে চাই ঝনক কোথায় আছে, কেন ঝনকের সাকসেসফুল হওয়াটা বাংলার জন্য, আমি বলি গোটা বাংলার জন্য খুব ইম্পর্টেন্ট বলেছি। তো আমার সেই কারণে ঋষির নাম মনে হয়েছে, কিন্তু যেহেতু হিন্দি বেল্টে কাস্টিং এবং হিরো হিরোইন কিছু সেট ধারণা থাকে, তো সেখানে আমি ওকে পজিটিভ লিডে, মানে লিডে নিতে পারতাম। বাংলার কালচার বললে সার্বিকভাবে তো সব কিছুই কভার হয়ে যায়, যে এখানকার যা যা অনুষ্ঠান কালচার ড্রেসিং সেন্স মানুষের কীরকমভাবে কী হয় অনেকটা দেখতেই পাচ্ছে। দিদি যেরকম বললেন যে আগে আর এতটা কনভিন্স ছিল না, কিন্তু এত কালারফুল কালচারের রিপ্রেজেন্টেশন দেখে ওরা খুব ইমপ্রেসড। আর সবচেয়ে বেশি ভালো লাগে কখন, যখন ওরা ইমপ্রেসড হলো ওটা তো 50%, যখন দর্শক ইমপ্রেসড হয়ে সিরিয়ালটাকে ভালোবাসে তখন ওটা 100% এগিয়ে দাঁড়ায়। আর এটা সত্যি খুব গর্বের বিষয় যেহেতু আমিও তাতে ইনভলভ কোনো না কোনোভাবে, কিন্তু আমারই প্রজেক্ট, সুতরাং এটা খুব গর্বের বিষয় আমার জন্য। গল্পটা তো সবে শুরু হয়েছে, সিরিয়ালটা কিছুদিন হয়েছে চলছে, ভালো চলছে। এবার দিদির মাথায় নিশ্চয় অনেক কিছু প্ল্যান অলরেডি আছে যেগুলো উনি আরও ভালোভাবে তুলে ধরতে চান, আর সেগুলো আস্তে আস্তে ওনার যতটা ক্যাপাসিটি, যতটা জানার ওনার আছে, জানা রয়েছে, সবটাই উনি আনবেন এটা আমার মনে হয়। আছে মানে বলতে গেলে যেহেতু ইউনিট বড়, অনেক বেশি প্রফেশনাল, ওরা ওয়ার্কিং আওয়ার্সটা একটু বেশি, আর একটু টিডিএস হয়। আর সবচেয়ে বড় ব্যাপার হলো ওখানে একটা জিনিস আমি দেখেছি, মানে আমরা যে খুব পিছিয়ে তা নয়, আমরাও এরকমভাবে শ্যুট করি, কিন্তু ওখানকার শ্যুটিং টেকনিক্যাল প্যাটার্ন কিছু কিছু আলাদা, ইকুইপমেন্টস একটু আরও উন্নত হয়, আরও অনেক বড় ইয়ে হয়, গ্র্যান্ডিওর বড় হয়, দিদি বললেন যেরকম যেরকম হয়, সেটা আছে। আর একটা জিনিস আমার যেটা ভালো লেগেছে ওখানে, ওখানে কখনও কেউ না বলে না, মানে কোনো এক্সকিউজ নেই, বলে ইহাঁ পে আপ ইয়ে আবি এক ঘন্টে কাতে চাইয়ে ইয়ে শ্যুট হোনে বালা হ্যায় হো জায়েগা। আমি ভাবি যে ওরা হো জায়গা বলেছে কোন দিক থেকে, কিন্তু হয়েও যায়, বা হয়তো একটার মধ্যে না এলে দেড়টার মধ্যে এলে, কেউ কিন্তু প্রথমে আমাদের যেরকম বলে দেয় এখন কী করে হবে, ওই জিনিসটা ওদের নেই, সব কিছুই হ্যাঁ হো জায়গা। এটাই মনে হয় এই অ্যাটিটিউডটা বোম্বেকে অনেকটা বোধ হয় এগিয়ে রাখে। হ্যাঁ মানে কি, যেরকম তুমি যদি সিরিয়ালটা দেখে থাকো, ও ক্যারেক্টারটা অলরেডি রিভিল হয়ে গেছে, ও কী চায় জীবনে, কী ধরনের,
এবারে বাকি থাকলো গল্পের মোচড়, সেটা তো আমরা আগে থেকে জানি না, কারণ গল্প যেভাবে এগোয় ঘটনাক্রমে সেটা এগোয়। আর এক একটা ক্যারেক্টার কিন্তু এস্টাবলিশ হয়ে যায় প্রথম দু তিনটে এপিসোডের মধ্যে, ক্যারেক্টারটা এস্টাবলিশ হয়ে যায়। হ্যাঁ, অনেক সময় দেখি আমরা যে সিরিয়ালের শুরুর দিকে হয়তো একদম ড্রাস্টিক্যালি কিছু ভালো থেকে খারাপ, খারাপ থেকে ভালো হয়ে যায়, সেগুলো তো আগে থেকে বলা যায় না। কিন্তু তেজস কুমারের যা ক্যারেক্টার ওটা অলরেডি এস্টাবলিশ, হি ইজ ভেরি ক্লিন অ্যাবাউট হিজ অ্যান্ড ক্লিয়ার অ্যাবাউট হিজ এম, যে ও জীবনে কী চায়, তার জন্য কী কী করতে পারে। যেহেতু ইন্ডাস্ট্রি ওখানে বড়, এবারে ন্যাচারালি একটা মানুষ সবসময় আস্তে আস্তে বড় একটা পরিসরে কাজ করতে চায়। পরিসরের দিক থেকে দেখতে গেলে তার ব্যাপ্তি যেরকম, আমি অবশ্যই সেখানে পেলে প্রথমে ওখানেই ফোকাস করতে চাইবো, তা বলে এই নয় যে আমি বাংলায় কিছুই করবো না। অনেক আর্টিস্টই আছে এখন, অনেকেই আছে যারা রিজিনাল কাজও করে, সমানে হিন্দিও করে।